শান্তি বিকাশ এবং প্রগতির জন্য রাজ্যের মানুষ পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে মন স্থির করে নিয়েছে বলে রবিবার বিজেপির বিজয় সংকল্প সভায় ভাষণে বলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। চার বরজলা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ দাসের সমর্থনে আয়োজিত সভায় ভাষণ রাখার সময় রাজ্যের বাম কংগ্রেস জোটকেও আক্রমণ জানান সর্বানন্দ সনোয়াল। দুনিয়া কা সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কে হিসাব সে আপনা পহচান বনা পায়েঙ্গে, ইয়ে আত্মবিশ্বাস জাগ উঠা হ্যায়। আর ইস আত্মবিশ্বাস কা সাথ ত্রিপুরা কি জনতা ভি জুড় চুকা হ্যায়, আপকা ভি আত্মবিশ্বাস বড় চুকা হ্যায়। পিছলে পাঁচ সাল কে অন্দর ত্রিপুরা মে বিজেপি নেতৃত্বাধীন জো ভি সরকার বনে, বিজেপি শাসন কাল মে জো পরিবর্তন আপনি দেখি হ্যায়, इसके वजह से आज मैंने कई लोगों से बात की त्रिपुरा की जनता से। उन लोगों ने मुझे कहा नहीं, हम और किसी को नहीं चाहते, सीपीएम कांग्रेस इन लोगों ने त्रिपुरा की जनता का साथ धोखा किया है, विश्वासघात किया है, इसलिए हम नहीं चाहते कि वो दोबारा सत्ता में आए। इसलिए त्रिपुरा के जनता ने मन बना लिया है विकास के लिए, शांति के लिए, प्रगति के लिए, नई पीढ़ियों का भविष्य उज्जवल बनाने के लिए सिर्फ बीजेपी को ही सत्ता में रहना सही है, ये त्रिपुरा की जनता का मन की बात है। বামফ্রন্ট এবং কংগ্রেস দল মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশানির্দেশে গত পাঁচ বছরে ত্রিপুরা প্রভূত উন্নতি করেছে বলে সর্বানন্দ সনোয়াল জানান। এই বিজয় সংকল্প সভায় প্রচুর সংখ্যায় উন্নয়নকামী নারী পুরুষ উপস্থিত ছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।